ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কমে যাওয়া রপ্তানি বাড়াতে এবার নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য আমদানি করা কাঁচামালের উপর শুল্ক কমাতে এনবিআর কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন রপ্তানি বাড়াতে বন্ডেড ওয়ারহাউস সুবিধা বাড়াচ্ছে মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। রপ্তানি আয়ে বাংলাদেশের মূল খাত পোশাক শিল্প। এই পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে পোশাক রপ্তানির দুই বড় বাজারেই বড় ধাক্কা খেল ব্যবসায়ীরা। টানা ১৩ মাস পর গেল সেপ্টেম্বরে রপ্তানি কমেছে প্রায় ৮%। পরের মাসে না কমলেও দুশ্চিন্তা কমেনি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে পোশাক রপ্তানির নতুন বাজার খুঁজছে বাংলাদেশ। পোশাক ছাড়াও আরও ৪৩টি পণ্য বাংলাদেশ থেকে এখন বিশ্ববাজারে যায়। কোন পণ্যের চাহিদা কোন দেশে বেশি সেগুলো খুঁজে বের করার কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব বলেন, রপ্তানি বাড়াতে হলে আমদানি করা কাঁচামালের শুল্ক কমানোর উপর জোর দিতে হবে। এখন গার্মেন্টসের সঙ্গে অন্য সকল রপ্তানি খাতকেই একই কর্পোরেট ট্যাক্স করা হয়েছে, যেটা আগে আসলে অনেক বেশি ছিল। এবং আরেকটি হচ্ছে যে ডাইভার্সিফিকেশন করার জন্যে যেটা বলা হয়ে থাকে যে অন্যান্য রপ্তানি খাতকে গার্মেন্টসের মতো সমান সুযোগ দিতে হবে, তো সেখানে বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি দেওয়া একটা বড় বাধা ছিল এতদিন। তো আমরা এখন চেষ্টা করছি গার্মেন্টসের বাইরেও বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি যাতে এনবিআর থেকে দেওয়া হয়, বিনা শুল্কে কাঁচামাল যাতে রপ্তানি কারকে নিয়ে আসতে পারে, প্রয়োজনে ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে তাদেরকে বিনা শুল্কে কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। রপ্তানি বাড়াতে এবার পোশাক ছাড়াও রপ্তানিযোগ্য সব পণ্যের উপর কর্পোরেট ট্যাক্স কমানো হবে, দেওয়া হবে বিনা শুল্কে রপ্তানির সুবিধাও। বাণিজ্য সচিব বলেন, ডলার সংকটের মধ্যে ব্যবসা সহজীকরণ প্রক্রিয়ার দিকে নজর দিয়ে রপ্তানি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ব্যাংক গ্যারান্টি দিয়ে বিনা শুল্কে কাঁচামাল আনতে দেওয়া, তার সঙ্গে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া, রপ্তানি আয়ের উপরে নগদ প্রণোদনা দেওয়া, এই সবগুলো কাজ করলে আমার মনে হয় রপ্তানি অনেক বাড়বে। যে সমস্ত সনদপত্র, সার্টিফিকেট, লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয়, এটা এখন থেকে ৩ বছর বা ৫ বছর একসঙ্গে নবায়ন করা যাবে। সমপরিমাণ ফি দিয়ে ৩ থেকে ৫ বছরের জন্য নবায়ন করা যাবে, তাতে ব্যবসায়ীদের কিন্তু ব্যবসা করতে অনেক সহজ হবে। এবং আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে সব সার্টিফিকেট, লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করছি এবং এটাকে আরও সহজীকরণ করার চেষ্টা করছি। এই সব কিছু মিলে আমাদের রপ্তানি বাড়বে বলে আমরা আশা করছি। রপ্তানি বাড়ানো এবং খাদ্য সরবরাহ ঠিক রাখার জন্য গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের নির্দেশনা দেওয়ার একদিন পরই এসব সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ ২৪, ঢাকা।